हेलो एंड वेलकम टू माय चैनल। आज के निये लाम भापा पीठेर रेसिपी। मकर संक्रांति बोली बा पौष संक्रांति बोली, आमादेर वेस्ट बेंगले पौष संक्रांति नामी एटा प्रचलित। एई दिन नानान रकम ट्रेडिशनल स्वीट्स तैरी करा हय, जेगुलो कि नतून गुड़, नतून चाल, कोकोनाट एगुलो दिए नानान रकम मिष्टि पिठे पुली पायस समस्त किछु तैरी करा हय। ताई आमियो सामाजिक और पारिवारिक रीतिनीति मेने एई पौष संक्रांतिते किछु पिठे पुली करार आयोजन करेछि। ताहले शुरू करी। गरम जल करे गुड़टाके गलिए निते हबे। तारपरे खुड़े राखा नारकोल, आमि एखाने दुटो नारकोल दियेछि, आमि पुट्टा बेशी करे रेडी करे राखछि যাতে আমার অন্য কিছু করার সময় আমার যাতে এটা কাজে লেগে যায়। আমি আজকে যেটা করব সেটা হচ্ছে ভাপা পিঠে। নারকোল মেশানোর পরে এর মধ্যে আমি এলাচ গুঁড়ো করে রেখেছিলাম, সেটাকে মিশিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নাড়তে হবে। ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত এটা একটু মানে ড্রাই না হয়ে যায়। আমার পুর রেডি হয়ে গেছে। এবার আমি চালের গুঁড়ো নেব। এই চালের গুঁড়োটা কিন্তু খুব ভালো কোয়ালিটির হতে হবে, নাহলে পরে সেন্টটাই মেন। এটা আমি গোবিন্দভোগের চালের গুঁড়ো নিয়েছি, নতুন চালের গুঁড়ো। আর এটার মধ্যে আমি গরম জল দিয়ে এটাকে একটু ঝুড়ি ঝুড়ি করে মেখে নেবো আর কি। মানে এটা ডো করব না, এটাকে এরকম গরম জল দিয়ে এটাকে ঝরঝরে করে নিতে হবে। চালটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি যেই বাটিটার মধ্যে করে ভাপা পিঠেটা করব সেই বাটিতে একটু সাদা তেল আমি লাগিয়ে নিলাম। ঘিও লাগাতে পারেন আপনি, অল্প করে, খুবই কম পরিমাণে। তার মধ্যে এর মধ্যে দিতে হবে চালের গুঁড়োটাকে, যেটা আমি গরম জল দিয়ে মেখেছিলাম। এটা মাখাটা কিন্তু একদম ঝরঝরে হতে হবে, তাহলে কিন্তু দলা দলা থেকে যাবে। তো এটার মধ্যে আমি যে পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটাকে ভরে দেবো। ভালো করে ভরে দিয়ে এটাকে ওপর থেকে আবার চালের গুঁড়োটা দিয়ে আমি এটাকে কভার করে দেবো। সেটাকে সুন্দর করে করতে হবে, খুব মোটা হবে না, কারণ এটা যখন স্টিমে যখন এটা ভাপে যখন এটা এটা সেদ্ধ হবে তখন কিন্তু এটা ফুলে যাবে। সো খুব বেশি মোটা এটা হবে না। এবারে বাটিতে যেটা আমি বানিয়েছিলাম সেটাকে আমি একটা সাদা পাতলা সুতির কাপড়ের মধ্যে, মলমলের কাপড় হলে আরও ভালো হয়, এটার মধ্যে এটাকে উল্টে দিতে হবে। এখানে আমি হাঁড়িতে জল গরম করেছি, এবার এর মধ্যে নেটটা বসিয়ে জাস্ট এইভাবে যেভাবে দেখাচ্ছি সেভাবে এটাকে রেখে দিতে হবে। আমি আপাতত একটা দিলাম, পরে আরও রেডি করে আরও আপনি হাঁড়ির মুখটা যদি বড় থাকে, জায়গাটা যদি বেশি থাকে, তাহলে আপনি একসাথে তিন চারটেও করতে পারেন। খুব সুন্দর একটা সেন্ট আসছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আমার এটা হয়ে গেছে, ভাপা পিঠেটা অলমোস্ট রেডি হয়ে গেছে। আমি হাতে করে একটু দেখে নেবো এটাকে। হ্যাঁ, এটা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে দেব। নতুন নলেন গুড় নিয়ে এসেছি। এটা ভাপা পিঠেটা এই নলেন গুড়ে ডিপ করে খেতেই দারুণ লাগে। তো আমার এটা রেডি হয়ে গেছে, খুব সুন্দর টেক্সচার এসছে। এটা আমি বলেছিলাম কি এটা ফুলবে, দেখুন ফুলেছে। তো এটা এবার ট্রাই করা যাক।
আপনারাও চটপট বানিয়ে ফেলুন আর নিজের ফ্যামিলিদের সাথে ফ্রেন্ডসদের সাথে এনজয় করুন, অবশ্যই কোভিড বিধি মেনে। তো হ্যাপি মকর সংক্রান্তি, হ্যাপি পৌষ সংক্রান্তি টু অল অফ ইউ। থ্যাংকস ফর ওয়াচিং।